আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো সবাই? আমি আমি ডক্টর আবু নোমান মোহাম্মদ আসাদুল্লাহ, সহকারী অধ্যাপক ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। মোবাইল 01714258135। আমার ইমেইল noman74.dn@gmail.com। হ্যাঁ, এই কন্টেন্টে তোমরা বেশ কয়েকটা ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবিগুলো দেখে কি তোমরা চিনতে পারছ কে তিনি? একজন নারী যাকে অনেক গর্বিত মনে হচ্ছে, অত্যন্ত প্রত্যয়দীপ্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি একটা পোশাক পরে আছেন, পাগড়ি পরে আছেন, এবং পোশাকটা অনেকটা মনে হচ্ছে পুরুষদের পোশাক। তো যাই হোক, হ্যাঁ, নিশ্চয় তোমরা ধারণা করেছ তিনি হচ্ছেন ভারতের প্রথম নারী শাসক সুলতানা রাজিয়া। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সুলতানা রাজিয়া। আজকে আমি যেই ক্লাসে উপস্থিত সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এবং ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস আজকের পাঠ তোমরা আগেই জেনেছ, সুলতানা রাজিয়া। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে সুলতানা রাজিয়ার পরিচয় বলতে পারবে, ভারতের প্রথম নারী শাসক হিসেবে সুলতানা রাজিয়ার সংগ্রাম ও অবস্থান ব্যাখ্যা করতে পারবে, সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করতে পারবে। এখানে ভারতবর্ষের একটা মানচিত্র দেখতে পাচ্ছ। এই মানচিত্রটার সময়কাল হচ্ছে 1206 সাল থেকে 1290 সাল, অর্থাৎ স্লেভ ডাইনাস্টি, অর্থাৎ দাস বংশ যে সময় ভারতবর্ষ শাসন করেছিল সেই সময়কালের একটি মানচিত্র। এই মানচিত্রটা দেখলে সেই সময়ের ভারতের কি অবস্থান ছিল সেইটা তোমরা বুঝতে পারবে। এখানে ভারতবর্ষের সর্বপ্রথম নারী শাসকের ছবি তোমরা দেখতে পাচ্ছ, হাতে তলোয়ার, মাথায় তাজ, এবং চেহারায় কি গর্বিত একটি প্রত্যয়দীপ্ত মনোভাব। রাজিয়া সুলতানা, ভারতবর্ষের প্রথম নারী শাসক, পিলার অফ ওমেন, কুইন অফ দ্য টাইমস। রাজিয়া সুলতানা, রেজিয়ন 10 নভেম্বর 1236 to 14 অক্টোবর 1240, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওমেন সুলতান অফ দিল্লি, দ্য বেটার ইন্ডিয়া। আসলে এই ছবিগুলো দেখে সুলতানা রাজিয়ার অবস্থান, তার পছন্দ, তার কার্যকলাপ, তার কীর্তি, তার চরিত্র, তার দক্ষতা, তার প্রত্যয়ী মনোভাব এবং তার ড্রিম, স্বপ্ন সম্পর্কেও তোমরা অবগত হতে পারবে। এই জন্যই মূলত ছবিগুলো আমি এখানে দিয়েছি, যেন তোমরা দেখে আগে থেকেই কিছুটা ধারণা করতে পারো। সুলতানা রাজিয়া, তিনি জন্মগ্রহণ করেন 1205 সালে বা 1205 খ্রিস্টাব্দে। প্রচণ্ড মেধাবী, পরিশ্রমী আর বুদ্ধিমতী সুলতানা রাজিয়া ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি প্রবল আগ্রহী ছিলেন। যুদ্ধের প্রতিও তার ছিল প্রচণ্ড নেশা। তার পিতা ইলতুৎমিশ নিজ হাতে তাকে যুদ্ধের বিভিন্ন কৌশল শিখিয়েছিলেন আর শিখিয়েছিলেন রাজনীতি। তোমরা জেনেছ সুলতানা রাজিয়া একজন শাসক, এবং এত আগের একজন শাসক, আর সবচাইতে আশ্চর্যের বিষয় যে তিনি ছিলেন একজন নারী। তো নারী হিসেবে যেন কেউ তাকে অবজ্ঞার দৃষ্টিতে না দেখে সেজন্য সুলতানা রাজিয়া সিংহাসনে বসতেন পুরুষদের অনুকরণে।
আলখাল্লা পরে, মাথায় পরতেন পাগড়ি, আর তিনি তাকে সুলতানা সম্বোধন করাটাও পছন্দ করতেন না। সুলতানা রাজিয়ার পিতা ইলতুতমিশ তার উত্তরাধিকারী হিসেবে কন্যা রাজিয়াকে মনোনীত করে যান, কিন্তু তার মৃত্যুর পর একজন নারীর শাসন মেনে নিতে অস্বীকৃতি জানান দরবারের অভিজাতরা, আর তাই ইলতুতমিশের মৃত্যুর পর তারা ইলতুতমিশের ছোট পুত্র রাজিয়ার সৎ ভাই রকনউদ্দিন ফিরোজকে ক্ষমতায় বসান। রকনউদ্দিন ফিরোজ ছিলেন চরম অযোগ্য একজন শাসক। ক্ষমতার স্বাদ পেয়েই তিনি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়লেন। রাজ্য চালনা চেয়ে গায়িকা আর নর্তকীদের সাথে সময় কাটাতে তিনি বেশি পছন্দ করতেন। ১২৩৬ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ৪০ জন অভিজাতদের কাউন্সিল, যাকে ৪০ চক্র বা চেহেলগানি বলা হয়, রকনউদ্দিন ফিরোজকে ক্ষমতা থেকে অপসারণ করে। রকনউদ্দিন আর তার মাকে হত্যা করা হয়। রাজ্যের সিংহাসন তখন শূন্য, আর এই সিংহাসন তো আর শূন্য রাখা যায় না। সুলতানা রাজিয়া এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তিনি দিল্লির জনগণের সহায়তায় সিংহাসনে আরোহণ করেন। এটারও একটা মজার ঘটনা আছে যে তিনি যখন শুনলেন যে তার ভাইকে হত্যা করা হয়েছে, তো তিনি তখন করলেন কি, তিনি তখন তার প্রিয় ঘোড়াটিকে নিয়ে ছুটে গেলেন দিল্লির মসজিদে। এই দিল্লির মসজিদ তখন জুমার নামাজ কেবল শেষ হয়েছে, আর সেই সময়ে মসজিদ থেকে সব মুসল্লিরা বের হওয়া শুরু হয়েছে। মুসল্লিরা যখন দেখছে যে তাদের অযোগ্য শাসকের পরাজয় হয়েছে এবং সুলতানা রাজিয়া তার ঘোড়ায় চড়ে মসজিদের সামনে রয়েছে, তখন তারা থমকে গেছে সুলতানা রাজিয়াকে দেখে। আর সুলতানা রাজিয়া ছিলেন একজন প্রচণ্ড সুবক্তা, বাগ্মী, খুব ভালো বক্তব্য তিনি দিতে পারতেন। তো সেই জায়গায় তিনি সুন্দর একটা বক্তব্য দিয়ে ফেললেন। তিনি বক্তৃতায় বললেন যে এতদিন আপনারা যাকে শাসক হিসেবে মেনে নিয়েছিলেন, তো সে তাকে তো আপনারা দেখতেই পেয়েছেন কতটা অযোগ্য শাসক ছিলেন তিনি। তো আসলে শাসক হওয়ার জন্য তার কোনো যোগ্যতাই ছিল না। আমাকে আপনারা চাননি শুধু নারী হিসাবে, নারী হওয়ার কারণেই আপনারা মনে করেছেন আমি অযোগ্য, কিন্তু অন্যান্য সকল দিক থেকেই আমি মনে করি আমি আমার প্রমাণ দিতে পারবো। তো খুব সুন্দর একটা বক্তব্য দিয়ে তিনি মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেন, এবং সেই সময়ে যে অভিজাতরা ৪০ চক্ররা তখন সুলতানা রাজিয়াকে তখন ভালোবাসতে শুরু করলো, তারা তাকে গণ্য করা শুরু করলেন, এবং এই সমস্ত দিল্লির জনগণের সহায়তায় তিনি সিংহাসনে আরোহণ করলেন। যাই হোক, এইভাবেই সুলতানা রাজিয়া সিংহাসনে আরোহণ করলেন। আমি আগেই বলেছি সুলতানা রাজিয়া যেমন তিনি বক্তা ছিলেন, তেমন তিনি যোদ্ধা ছিলেন, আর তেমন তিনি সংগঠকও ছিলেন। তারই একটা যুদ্ধের দৃশ্য কোনো এক অসম্ভব মেধাবী চিত্রকরের তুলিতে আঁকা এই সময় তোমরা দেখতে পাচ্ছ। সুলতানা হচ্ছে সুলতান, অর্থাৎ শাসকের স্ত্রীর উপাধি। আর সুলতানা রাজিয়া তিনি তো আর শাসকের স্ত্রী নন, বরং তিনি স্বয়ং শাসক। ক্ষমতায় বসে রাজিয়া তার পিতার রাজত্বকাল থেকে চলমান কিছু সমস্যা সমাধানের চেষ্টা করতে লাগলেন। এছাড়াও তিনি বেশ ভালোই বুঝতে পেরেছিলেন চেহেলকানি বা ৪০ চক্র তাকে প্রতিটি পদে পদে বাধা দেবে, তার বিরুদ্ধাচরণ করবে, আর তাই সিংহাসনে বসেই তিনি সভাসদদের কাউন্সিল চেহেলকানির ক্ষমতা হ্রাস করার চেষ্টা করলেন, যার ফলে তিনি চেহেলকানির রোষের মুখে পড়ে গেলেন। তারা রাগান্বিত হয়ে উঠল, তারা ক্ষুব্ধ হয়ে গেল। তাছাড়া দরবারে অনেক অভিজাত আমিরই একজন মহিলার শাসনে থাকতে পছন্দ করছিল না। সুলতানা রাজিয়া তো একজন মহিলাই ছিলেন, যার ফলে ভেতরে বাইরে সব জায়গাতেই অসন্তোষ
দানা বেঁধে উঠল। এছাড়াও এই সময় আর একটা অভিনব এবং নতুন একটা ঘটনা ঘটল। সুলতানা রাজিয়া তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে আবিসিনীয় সিদি জামাল উদ্দিন ইয়াকুতকে নিয়োগ দিলেন। ইয়াকুতকে তিনি খুব বিশ্বাস করতেন। রাজিয়ার সাথে তার পরিচয় কিভাবে হয়েছিল সে ব্যাপারে স্পষ্ট কোনো সূত্র বা দলিল পাওয়া যায় না। তবে প্রথমে সুলতানা রাজিয়া সিদি ইয়াকুতকে রাজকীয় আস্তাবলের প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন এবং ইয়াকুতের প্রতি রাজিয়ার এই প্রবল বিশ্বাস দেখে অনেকে ঈর্ষান্বিত হয়। আর ঈর্ষান্বিত হবে না কেন? কারণ তোমরা তো জানোই যে আবিসিনীয় এই সমস্ত মানুষদের চেহারা কেমন হয়, কালো কুচকুচে। তোমরা এর আগেও শুনেছ যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কেমন কালো কুচকুচে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যোগ্যতায় তাকে একজন মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং তিনি তার আজানের মাধ্যমে সমস্ত মুসলমানদের এখন পর্যন্ত সকলেই তার কত প্রশংসা করে এবং তিনি যে ইমানের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন এখন পর্যন্ত হযরত বেলালকে সবাই এক নামেই চেনে। যাই হোক, সুলতানা রাজিয়া হয়তো জামালউদ্দিন ইয়াকুতের মধ্যে অনেক গুণাবলী দেখেছিলেন বলে তিনি তার ব্যক্তিগত উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। কিন্তু এই দিল্লির এই সমস্ত যারা নিজেদেরকে অনেক প্রভাবশালী মনে করেছিল, নিজেদেরকে অনেক যোগ্য ভেবেছিল শুধুমাত্র চেহারার কারণে, তাদের নাদুস নুদুস সাদা যেই চেহারাগুলো, এই কারণেই শুধু নিজেদেরকে অনেক যোগ্য ভেবেছিল, তারা ঈর্ষান্বিত হয়ে উঠল। আর আবিসিনীয় হওয়ায় ইয়াকুতের তুলনায় দরবারের অনেকেই নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করল। প্রতিহিংসায় এই বশবর্তী হয়ে তারা রাজিয়ার সাথে একটা ইয়াকুতের একটা অবৈধ প্রণয় আছে বলে গুজবও রটিয়ে দিল। এটা বলা যায় যে আমাদের ভারতবর্ষের সাধারণ একটা ঘটনা, একটা টেন্ডেন্সি, একটা ট্রেন্ডস। তো এই ধরনের ঘটনার ফলে সাধারণ মানুষকে তারা কাছে টানতে চাইল। শীঘ্রই গোটা রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করল। চারদিক থেকে বিদ্রোহের খবর আসতে থাকল। প্রথমেই বিদ্রোহ করল লাহোরের গভর্নর। অবশ্য রাজিয়া, সুলতানা রাজিয়া এই বিদ্রোহ শক্ত হাতে দমন করতে সক্ষম হলেন। অন্যদিকে সেই সময়ে বাথিন্দার গভর্নর ছিলেন মালিক ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া। এই মালিক ইখতিয়ারউদ্দিন আলতুনিয়ার নামটা তোমরা একটু ভালো করে মনে রাখো। পরবর্তীতে ইখতিয়ারউদ্দিন আলতুনিয়ার সাথে সুলতানা রাজিয়ার বিয়ে হয়েছিল, সেটা পরের ঘটনা, আমি সেই ঘটনায় যাব। তো যাই হোক, ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া ছোটবেলার সাথী ছিলেন সুলতানা রাজিয়ার। তো তখন থেকে হয়তো মনে মনে তিনি সুলতানা রাজিয়াকে পছন্দ করতেন। কিন্তু রাজিয়ার সম্পর্কে এই গুজব শুনে তিনিও রেগে রাজিয়ার কর্তৃত্ব অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করলেন। কোন গুজব শুনে? এই যে মালিক ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া, যেহেতু তিনি ছোটবেলা থেকেই সুলতানা রাজিয়াকে মনে মনে পছন্দ করতেন, কিন্তু যেহেতু আবিসিনীয় একজন মানুষ সিদি জামালউদ্দিন ইয়াকুতকে তিনি তার ব্যক্তিগত উপদেষ্টা নিয়োগ করলেন এবং অনেকেই প্রচার করা শুরু করলো যে তার সাথে অবৈধ প্রণয় আছে এবং গুজব রটিয়ে ফেলল, তো সেইটা ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া এটা গ্রহণ করতে পারলেন না। মনে মনে বেশ ক্ষুব্ধ হলেন এবং তিনিও বিদ্রোহ ঘোষণা করে বসলেন। আর দিল্লির কর্তৃত্বাধীন অন্যান্য অঞ্চলগুলোর বিদ্রোহ ঘোষণা করে দিল্লির কাজীর শরণাপন্ন হলেন। দিল্লির কাজী সুলতানা রাজিয়াকে পদচ্যুত করল। চেহেলগানি আলতুনিয়াকে তার স্থলাভিষিক্ত করল। কিছুদিনের জন্য সুলতানা রাজিয়া পর্দার আড়ালে চলে গেলেন। অবশ্য সুলতানা রাজিয়া সুযোগের অপেক্ষায় ছিলেন। যখনই সুযোগ পাবেন তখনই তিনি আবারও হয়তো চেষ্টা করবেন, এই সুযোগটাই তিনি গ্রহণ করার চেষ্টা করছিলেন হয়তোবা। তো যাই হোক, শীঘ্রই তিনি সুযোগও পেয়ে গেলেন। আলতুনিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন।
কিন্তু সেই যুদ্ধে তিনি পরাজিত হয়ে গেলেন। যুদ্ধে সিদি জামাল উদ্দিন ইয়াকুত, যাকে তিনি তার ব্যক্তিগত উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন, তিনি নিহত হলেন আর কি হলেন, সুলতানা রাজিয়া বন্দী হলেন। যাই হোক, এই সুলতানা রাজিয়া বন্দী হওয়ার পরে তাকে তো বাঁচতে হবে, তাকে তো বের হয়ে আসতে হবে, না হলে চেষ্টা করবে কে? তো তিনি অনেক মনে মনে চিন্তা হয়তো করলেন এবং কিভাবে বের হওয়া যায় সেইটা ভেবে একটা পরিকল্পনাও নিলেন। তাছাড়া বন্দি অবস্থায় থেকে হয়তো কেউ তাকে মেরেও ফেলতে পারে, আর রাগ থেকে হয়তো বা ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া তাকে হত্যাও করতে পারে। এই সমস্ত বিচার বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিলেন এবং ইখতিয়ারউদ্দিন আলতুনিয়ার সাথে কোনোভাবে কথা বলার সুযোগ তৈরি করলেন এবং তিনি আলতুনিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন। এতে আলতুনিয়া খুশি হলেন এবং আলতুনিয়া তাকে বিয়ে করলেন। তবে একটা কথা অবশ্য সংশয় থেকেই যায় যে একজন বীর শুধুমাত্র জীবন রক্ষার জন্য একজন শত্রুর সাথে বিবাহ বন্ধনে কী করে আবদ্ধ হতে পারেন? এটা তোমাদের নিশ্চয়ই মনে লাগতে পারে, খটকা লাগতে পারে, আশ্চর্য লাগতে পারে যে এটা সম্ভব না। তাই এটা আসলে ঐতিহাসিকদের মনের মধ্যেও এই ধরনের সংশয় তৈরি হয়েছিল। যাই হোক, এই বিয়ের মাধ্যমে সুলতানা রাজিয়ার মূল লক্ষ্য ছিল দিল্লি অধিকার করা। এটা তোমরা পরের ঘটনাগুলো থেকে আরও স্পষ্ট বুঝতে পারবে, কারণ ইতিমধ্যেই 1236 সালের এপ্রিল মাসের দিকে চেহেলগানি আলতুনিয়াকে পদচ্যুত করে রাজিয়া, সুলতানা রাজিয়ার ভাই, সৎ ভাই, আরেক ভাই মহিজুদ্দিন বাহরাম শাহকে এই ক্ষমতার মসনদে বসায়। সুলতানা রাজিয়া যে শুধুমাত্র জীবন রক্ষার জন্য আলতুনিয়াকে বিয়ে করেননি তা সহজেই বোঝা যায়, কারণ শীঘ্রই তিনি আলতুনিয়াকে দিল্লি আক্রমণের জন্য তাকে উৎসাহ দিতে লাগলেন, প্ররোচনা দিতে লাগলেন এবং শেষ পর্যন্ত সুলতানা রাজিয়ার কথা শুনে ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া দিল্লি আক্রমণের জন্য রাজিও হয়ে গেলেন। আক্রমণের জন্য প্রয়োজনীয় সেনাবাহিনী গঠন করে 1240 সালে আলতুনিয়া আর সুলতানা রাজিয়ার সম্মিলিত শক্তি মুইজুদ্দিনকে আক্রমণ করে। এ সময় সুলতানা রাজিয়ার অনুগত দিল্লির কিছু আমির দিল্লি ত্যাগ করে সুলতানা রাজিয়ার সাথে যোগদান করে, কিন্তু যুদ্ধ শুরু হলে তারাই আবার পালিয়ে যায়। এমনকি আলতুনিয়ার কিছু ঘনিষ্ঠ আমিরও তাদের অনুসরণ করে পালিয়ে যায়। ফলে যুদ্ধে সুলতানা রাজিয়া আর ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া উভয়ে চরমভাবে পরাজিত হলেন। পরাজিত হয়ে সুলতানা রাজিয়া ভারতের উত্তর দিকে পালিয়ে গেলেন। সেখানে আবারও সংগঠিত হয়ে ভারতের হরিয়ানা রাজ্যের কাইঠাল নামক জায়গায় দিল্লির সেনাবাহিনীর মুখোমুখি হলেন। এরপর তো শুধু যুদ্ধ আর যুদ্ধ। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় সুলতানা রাজিয়া এক কৃষকের বাড়িতে আশ্রয় নিলেন। খাওয়া দাওয়ার পর তিনি যখন ঘুমালেন, তোমরা জানো যে এত যুদ্ধ করার পর তো তিনি অবশ্যই ক্লান্ত হয়েছেন, অনেক পথ তাকে হাঁটতে হয়েছে, আর এই বন্ধুর পথ কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও ভালো মাটি কোথাও শক্ত মাটি, কোথাও পাহাড় কোথাও নদী, এই সমস্ত পথ অতিক্রম করতে করতে কে না ক্লান্ত হয়। আর সুলতানা রাজিয়া তো একজন নারী, এই যুদ্ধক্ষেত্র থেকে পালাতে গেলে কী ধরনের মানসিক কষ্ট সহ্য করতে হয়। তো এরপরে ক্ষুধায় যন্ত্রণায় তিনি তো অত্যন্ত ক্লান্ত ছিলেন। যাই হোক, তিনি এক কৃষকের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অবশ্যই এই ঘটনাটা পরে আর একটু অন্যভাবেও আছে, অনেক জায়গায় পাওয়া যায়, আমি সেটাও পরে তোমাদের শোনাচ্ছি। যাই হোক, সেখানে খাওয়া দাওয়ার পর তার ক্লান্তি এসে যায় এবং তিনি যখন ক্লান্ত হয়ে গেলেন এবং এক পর্যায়ে তিনি ঘুমিয়েও পড়লেন, তো তার উপরে যে আলখাল্লাটা ছিল সেটা তো ময়লাযুক্ত ছিল, তখনও কৃষক বুঝতে পারেনি আলখাল্লা দেখে। কিন্তু তিনি যখন ঘুমিয়ে গেলেন তখন সে আলখাল্লাটা
তখন কিছুটা আলগা হয়েছিল এবং ভেতরে তার রাজকীয় পোশাক, তার স্বর্ণখচিত অলঙ্কার, রত্নাদি এই সমস্ত দেখে তখন কৃষক বুঝে গেল যে এই নারী কোনো সামান্য নারী নন, তিনি অসাধারণ পরিবারের কেউ। তো যাই হোক, এই কৃষক তো, তার তো তেমন কোনো সম্পদ নেই, এতদিন ধরে শুধু ফসল উৎপাদন করা ছাড়া তো তেমন কোনো তার কাজ নাই, আর তার ইনকামও নেই। তোমরা যে আমাদের দেশের বর্তমান কৃষকদের অবস্থা দেখেও সেই কথা চিন্তা করতে পারো যে তারা কি ধরনের কষ্ট সহ্য করে, আর যখন সেই সম্পদের যখন উৎপাদনের পর যখন বিক্রি করে তখন তার দামটা কি ধরনের পায়। তো যাই হোক, এই কৃষককে দোষ দিয়ে লাভ নাই, তারও একটা লোভ তৈরি হলো যে এই অলঙ্কারগুলো যদি আমি পেয়ে যাই, এই অলঙ্কারগুলো আমার দরকার। তো সে কি করলো, যে খারাপ কাজটা করে ফেলল, সেটা হচ্ছে যে লোভে পড়ে গেল এবং তার মনে হলো যে এই ঘুমন্ত সুলতানা রাজিয়া, ও তো রাজিয়াকে চেনে না, মনে করলো যে এই বিশেষ মহিলাকে হত্যা করা ছাড়া এর এই স্বর্ণ এই অলঙ্কারগুলো তো নেওয়া যাবে না, সুতরাং সে হত্যা করে ফেলল এবং এই স্বর্ণ রত্ন সবগুলো নিয়ে পালিয়ে গেল। কিন্তু স্বর্ণ রত্ন নিয়ে তার কি হবে, সেগুলো বাড়িতে থাকলে তো সে আর ধনী হয়ে যাচ্ছে না, তাকে তো ধনী হওয়া লাগবে। যাই হোক, সে যখন বাজারে বিক্রি করতে গেল আর তখনই বিপত্তি ঘটল, সে ধরা পড়ে গেল যে এত ভালো স্বর্ণ, এত ভালো অলঙ্কার সে কোথায় পেল, নিশ্চয়ই সে চুরি করেছে, অথবা সে সময়ে অনেক প্রচার তৈরি হয়ে গিয়েছিল যে সুলতানা রাজিয়াকে পাওয়া যাচ্ছে না, তো তারই যে এটা অলঙ্কারগুলো যে তারই, সেটা নিয়েও অনেকে নিশ্চিত হলো এবং সেই কৃষককে ধরা হলো। তো যাই হোক, এইভাবে সুলতানা রাজিয়ার চূড়ান্তভাবে পতন ঘটল আর ভারতীয় উপমহাদেশের প্রথম নারী শাসক সম্রাজ্ঞী রাজিয়া সুলতানার এইভাবেই তার ইতিহাসের পরিসমাপ্তি রচিত হল। একটি সূত্র মতে অবশ্য 1240 সালের 13ই অক্টোবর সুলতানা রাজিয়া আর আলতুনিয়া দিল্লির সেনাবাহিনীর হাতে ধরা পড়েন, 14ই অক্টোবর তাদের হত্যা করা হয়। আবার অন্য সূত্র মতে 1240 সালে সংগঠিত যুদ্ধে পরাজিত হয়ে ফেরার পথে বনে দস্যুদের আক্রমণে তিনি মারা যান। আবার কোনো কোনো সূত্র মতে যুদ্ধে তার স্বামী আলতুনিয়া নিহত হলে তিনি নিহত স্বামীর পাশে অবস্থান নেন আর এ সময় হঠাৎ একটি তীর তাকে বিদ্ধ করলে তিনি নিহত হন। তবে অধিকাংশ ঐতিহাসিক সুলতানা রাজিয়ার মৃত্যু সংক্রান্ত প্রথম ঘটনাটিকেই সত্য বলে স্বীকার করেছেন। প্রথম ঘটনাটি কি, সেটা হচ্ছে 1240 সালের 13ই অক্টোবর সুলতানা রাজিয়া আর আলতুনিয়া দিল্লির সেনাবাহিনীর হাতে ধরা পড়েন এবং 14ই অক্টোবর তাদের হত্যা করা হয়। যাই হোক, তাই এই ক্ষেত্রে একটা ব্যাপার উল্লেখযোগ্য, দিল্লির বাহিনীর সাথে প্রথম যুদ্ধে পরাজয়ের পর পালিয়ে যাওয়ার সময় তার সাথে তার স্বামী আলতুনিয়া ছিলেন না, এর একটা মানেই দাঁড়ায় তাদের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক ছিল। কোন বিষয়টি, তাদের বিয়ের বিষয়টি। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তাদের বিয়ের বিষয়টি আসলে রাজনৈতিক ছিল, সুলতানা রাজিয়া নিজের জীবন বাঁচানোর জন্য বিয়ে করেছিলেন এমনটি ছিল না। সুলতানা রাজিয়ার একমাত্র লক্ষ্য ছিল দিল্লি পুনরুদ্ধার করা। আলতুনিয়ার মৃত্যু কিভাবে ঘটল সে সম্পর্কেও কিছুটা ধোঁয়াশা আছে, তবে ধারণা করা হয় দিল্লির বাহিনীর কাছে সুলতানা রাজিয়া আর আলতুনিয়ার সম্মিলিত বাহিনী পরাজিত হলে পলায়নের সময় আলতুনিয়া ধরা পড়েন এবং তাদের হাতে পড়ে নিহত হন। শাসক হিসেবে সুলতানা রাজিয়া একাধারে একজন দক্ষ প্রশাসক আর সেনাপতি হিসেবে নিজের গুরুত্ব তুলে ধরতে পেরেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, বুদ্ধিমতী
রূপবতী এবং পরিশ্রমী। তার পিতা ইলতুৎমিশ যখন যুদ্ধের জন্য রাজধানী ত্যাগ করতেন তখন মূলত রাজ্য পরিচালনা করতেন তার এই কন্যা সুলতানা রাজিয়াই। সত্যিকার অর্থে রাজপরিবারে এই সময় সুলতানা রাজিয়ার চেয়ে আর যোগ্য আর দক্ষ কেউই ছিলেন না। তিনি যুদ্ধক্ষেত্রেও নিজের সাহসিকতা প্রদর্শন করতে পেরেছিলেন। যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে চড়ে একেবারে সামনে থেকে তিনি যুদ্ধের নেতৃত্ব দিতেন। এটা খুবই সাহসিকতার কাজ, এটা বুঝতেই পারি। সুলতানা রাজিয়া সর্বক্ষেত্রে বেশ উদার ছিলেন, বিশেষত ধর্মের ক্ষেত্রে। মুসলিম আর হিন্দুদের মাঝে তিনি কোনো ভেদাভেদ করতেন না, সবাইকে সমানভাবে সুযোগ সুবিধা দিতেন। প্রশাসনে তিনি স্থানীয় লোকদের থেকে বেছে বেছে যোগ্যদের নিয়োগ দিতেন। যারা যোগ্য তারাই নিয়োগ পাওয়ার জন্যে উপযুক্ত সেটা তিনি মনে করতেন। তবে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন শিক্ষাখাত নিয়ে। শিক্ষাক্ষেত্রে তার অসম্ভব ডেভোশন ছিল, একটা ঐকান্তিক ইচ্ছা ছিল তিনি সকলকে শিক্ষিত করে তুলবেন। যাই হোক, সেই সময় তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন স্কুল কলেজ আর গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন, যা সেই সময় বিবেচনায় কল্পনাই করা যায় না। এই মধ্যযুগে শিক্ষার প্রতি এমন অনুরাগী শাসকের সংখ্যা খুব অল্পই। আর প্রজাদের সাথে অর্থাৎ সাধারণ নাগরিকদের সাথেও তার বেশ ঘনিষ্ঠতা ছিল, তাদের সাথে খুব ভালো সম্পর্ক তিনি রাখতেন। তিনি যার প্রমাণ মেলে দিল্লির জনগণের সহায়তায় তার সিংহাসনে আরোহণের ঘটনা থেকে, তিনি কিভাবে চলে গেলেন সেই মসজিদে এবং তার বক্তব্যের মাধ্যমে তাদেরকে রাজি করে ফেললেন। সাধারণ জনগণ যদি সেই সময়ে তার সাথে না আসতো তাহলে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করতে পারতেন কি না সেটা নিশ্চয়ই তোমরাই বুঝতে পারছ। তো তিনি সবসময় তার প্রজাদের সুখ দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করতেন। তবে তাদের দুর্ভাগ্য, সুলতান রাজিয়ার শাসনকাল স্থায়ী হয়েছিল মাত্র অল্প কয়েকটি বছর। যাই হোক, সুলতানা রাজিয়ার মৃত্যুর পর 1242 সালে চেহেলগানির অন্তর্দ্বন্দ্বে এরপরে মুইজুদ্দিন বাহরাম নিহত হলেন। এরপর আলাউদ্দিন মাসুদ সিংহাসনে বসলেন। তিনিও চেহেলগানির হাতের পুতুল ছাড়া কিছুই ছিলেন না। 1246 সালে তারা ইলতুৎমিশের আরেক পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে মসনদে বসান। নাসিরুদ্দিন মাহমুদকে নিশ্চয় তোমরা চিনতে পারছো। এই নাসিরুদ্দিন মাহমুদের উপলক্ষেই একটা বই রচিত হয়েছে, যে বইটি রচনা করেছেন মিনহাজি সিরাজ, আর সেই বইটির নাম হচ্ছে তবাকাতে নাসিরি। তবাকাতে নাসিরি কে রচনা করেছেন? মিনহাজি সিরাজ, বা অন্যভাবে বললে মিনহাজুস সিরাজ, আর বইটার নাম হচ্ছে তবাকাতে নাসিরি। যাই হোক, এই নাসিরুদ্দিন মাহমুদ অবশ্য বেশ কিছুদিন শাসন করতে পেরেছিলেন। তার শাসন ক্ষমতা 1246 সাল থেকে 1266 সাল পর্যন্ত ছিল। নাসিরুদ্দিন মাহমুদ সুলতান হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। অত্যন্ত ধার্মিক এই সুলতান গরিব দুঃখীদের অকাতরে দান করতেন। তার শাসনামলের অধিকাংশ সময়ই তিনি ধর্মকর্মে ব্যস্ত থাকতেন। আর গিয়াসুদ্দিন বলবন নামে তার এক অনুগত সহকারী রাজ্য পরিচালনা করতেন, যিনি পরবর্তীতে সিংহাসনে বসেছিলেন। যাই হোক, নাসিরুদ্দিন মাহমুদের পর এই গিয়াসুদ্দিন বলবনই সিংহাসনে বসলেন। এবং তিনি আগেই বুঝতে পেরেছিলেন স্বাভাবিকভাবে রাজ্য পরিচালনার মূল অন্তরায় হচ্ছে এই কুটিল চেহেলগানি বা 40 চক্র, আর তাই তিনি তাদের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে এই 40 চক্র ভেঙে দিয়ে স্বাধীনভাবে শাসন করতে শুরু করলেন। আর এভাবেই অবশেষে পতন ঘটল প্রতিটি পদে পদে সুলতানা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই 40 চক্রের বা চেহেলগানির। 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত মোট কত বছর? মোট 4 বছর অথবা 4.5 বছর সুলতানা রাজিয়া ভারতবর্ষ শাসন করেছিলেন। ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাসের ভিড়ে
এই সময়টুকুর কথা হয়তো তেমন আলোচনাতেই আসতো না, কিন্তু সম্রাজ্ঞী সুলতানা রাজিয়া নিজ যোগ্যতা বলেই এই সময়টুকুকে গুরুত্বপূর্ণ করে তুলতে পেরেছিলেন। ভারতবর্ষের প্রথম নারী সুলতান হিসেবে অবশ্যই তিনি নিজেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, কারণ একজন নারী হিসেবে তিনি যে সময় সিংহাসনে বসেছিলেন সে সময় তা কল্পনাও করা যেত না। ইসলাম ও ভারতবর্ষের ইতিহাসে যে কয়জন নারী খুব বেশি আলোচিত হন, সুলতানা রাজিয়া তাদের মধ্যে অন্যতম। সুলতানা রাজিয়ার ব্যর্থতা হিসেবে অনেক ঐতিহাসিক অনেক কথা বলেছেন, তবে সবচাইতে তার বড় ব্যর্থতা হিসেবে বলা হয়েছে, ঐতিহাসিকরা বলেছেন যেটা, যে তার সবচাইতে বড় ব্যর্থতা ছিল তিনি ছিলেন একজন নারী। যাই হোক, সুলতানা রাজিয়া যিনি শুধুমাত্র নিজ যোগ্যতা বলে ভারতবর্ষের পরাক্রমশালী সব রাজা মহারাজা বাদশাহ আর সম্রাটদের পাশে নিজের অবস্থান গড়ে নিতে পেরেছিলেন, আর তাই ভারতবর্ষের শাসকদের তালিকায় আজও তার নামটি নক্ষত্রের মতোই জ্বল জ্বল করছে। অনেক ধন্যবাদ। তো তোমরা অনেক অনেক ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। এখন এই করোনার দুঃসময়ে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, অন্যদের যতদূর পারো সহযোগিতা করো, যেন কেউ কষ্ট না পাই, কারো কষ্টকেই অবহেলা করা ঠিক না, সকলের কষ্টে এগিয়ে যেতে হবে, তবে নিজেকে নিরাপদ দূরত্বে রেখে একটা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর সকলের সুস্থতা কামনা করছি, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।